স্বাগতম সবাইকে বাংলাদেশ মিলিটারি ডিফেন্স বিএম ইউটিউব চ্যানেলে। আজকে আমরা জানব বাংলাদেশ নৌবাহিনীর হাই পারফরম্যান্স ফ্রিগেট প্রোগ্রাম সম্পর্কে। ফোর্সেস গোল 2030 এর আলোকে বাংলাদেশ নৌবাহিনীর জন্য হাই পারফরম্যান্স ফ্রিগেট প্রোগ্রাম হাতে নেওয়া হয়েছে। তারই ধারাবাহিকতায় চীনের সহযোগিতায় চিটাগং ড্রাই ডক লিমিটেডের নৌবাহিনীর জন্য 16টি ফ্রিগেট নির্মাণ করা হবে। আশা করা যায় যে 2017 সালের ডিসেম্বরে প্রথম ফ্রিগেটটি নির্মাণ কাজ শুরু হবে এবং 2020 সালে নৌবাহিনীতে সংযুক্ত হবে। পর্যায়ক্রমে 2030 সালের ভিতর বাকিগুলো নির্মাণ করা হবে। তো আসুন দেখে নেওয়া যাক বাংলাদেশ নৌবাহিনীর হাই পারফরমেন্স ফ্রিগেটের সম্ভাব্য মডেল সম্পর্কে। মূলত চাইনিজ টাইপ 054 এ ফ্রিগেটের উপর ভিত্তি করে তৈরি করা হলেও এটি টাইপ 054 এ থেকে অনেক উন্নত, আধুনিক ও শক্তিশালী হবে, কারণ এতে চাইনিজ রাডার ও সেন্সরের পরিবর্তে ইতালীয় ফ্রান্সের তৈরি রাডার ও সেন্সর এবং চাইনিজ অ্যান্টিশিপ মিসাইলের পরিবর্তে ইউরোপিয়ান বা রাশিয়ান মিসাইল ব্যবহার করা হবে। তো এক নজরে দেখে নেওয়া যাক এর বৈশিষ্ট্য। দৈর্ঘ্য 135 মিটার, প্রস্থ 15.3 মিটার, ডিসপ্লেসমেন্ট 4000 টন, সর্বোচ্চ গতি 30 নটিক্যাল মাইল। এবার আসি এর রাডার সেকশনে। এতে থাকছে একটি সার্ভিলেন্স রাডার, একটি 3D রাডার, একটি ট্র্যাকিং রাডার, একটি নেভিগেশন অ্যান্ড কমিউনিকেশন রাডার, এছাড়া আরও থাকছে ইনফ্রারেড ওয়ার্নিং অ্যান্ড ইলেকট্রো অপটিক্যাল ট্র্যাকিং সিস্টেম, আর অ্যান্টি সাবমেরিন ক্যাপাবিলিটির জন্য থাকছে অত্যাধুনিক সোনার সিস্টেম। এবার আসি অস্ত্রশস্ত্রের দিকে। একটি 76 মিলিমিটার মেইন গান, দুটি ক্লোজ ইন ওয়েপন সিস্টেম, এয়ার ডিফেন্স হিসেবে থাকছে 32টি ভার্টিক্যাল লঞ্চিং সিস্টেম সম্পূর্ণ LOI-80N সারফেস টু এয়ার মিসাইল, যার রেঞ্জ হবে 70 কিলোমিটার। এতে আক্রমণের জন্য থাকছে 8টি ইতালির তৈরি অটোম্যাট MK-2 অ্যান্টিশিপ অথবা রাশিয়ার তৈরি KS-35 সারফেস টু সারফেস মিসাইল, আর অ্যান্টি সাবমেরিন ওয়ারফেয়ারের জন্য থাকছে 6টি টর্পেডো টিউব, যেখানে A-224S অথবা MU-90 মতো টর্পেডো ব্যবহার করা হবে। এভিয়েশন ফ্যাসিলিটি হিসেবে থাকছে হেলিকপ্টার ডেক ও হ্যাঙ্গার, যেখানে অগাস্টা ওয়েস্টল্যান্ড AW-109, AW-159 অথবা হারবিন Z-9 হেলিকপ্টার ব্যবহার করা হবে। এই ফ্রিগেটগুলোকে লাইট ডিস্ট্রয়ারও বলা হয় এর অস্ত্র ব্যবস্থার জন্য। তো অনেক কথা হলো, আজকের মতো এখানেই শেষ করছি। আমাদের ভিডিওটি আপনাদের ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক দিবেন এবং শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। এই চ্যানেল সম্পর্কে আপনার কোনো অভিযোগ, মতামত, পরামর্শ বা উপদেশ থাকলে তা কমেন্টের মাধ্যমে জানাবেন। কষ্ট করে আমাদের ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই।